কিছু সন্তানের কারণে মা বাবার মিলবে জাহান্নাম থেকে নিষ্কৃতি, আবার কিছু সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়া পায়ের তলায় রাখবে। এখন আমরা কেমন সন্তান চাই সেটাই হলো আজকের আলোচ্য বিষয়। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা যদি ভালো সন্তান জাতিকে উপহার দিতে চান, জাতি ভালো সন্তান পাবে। মায়েরা যদি সন্তানের ব্যাপারে যত্নহীন হয়ে যায়, সন্তানদের ব্যাপারে বেখবর হয়ে যায়, তাহলে জাতি ভালো সন্তান পাবে না। জঙ্গল বানাতে চেষ্টা লাগে না, বাগান বানাতে চেষ্টা লাগে। জঙ্গল এমনি এমনি হয়ে যায়, কিন্তু বাগান কোনোদিন নিজে নিজে হয় না, বাগান বানাতে হয়, বাগান পরিচর্যা করা লাগে। মা বাবারা যদি সন্তানের পরিচর্যা ঠিকঠাক মতো না করে, জাতি ভালো সন্তান পাবে না, সবগুলো জঙ্গল হয়ে যাবে। এজন্য জাতিকে যদি ভালো মানুষ দিতে চান, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা উদ্যোগী হন, আপনারা সতর্ক হন, নিশ্চয় জাতি ইমাম আবু হানিফা আবার পাবে, ইমাম বখারি পাবে, ইবনে তাইমিয়া পাবে। আর যদি মা আবার মায়েরা উদাসীন হয়, বাবারা উদাসীন হয়, তাহলে এরশাদ শিকদার, পিচ্ছি হান্নান, টোকাই সেলিমে দেশ ভরে যাবে, ভালো মানুষ কম তৈরি হবে। এখন ভালো সন্তান পাওয়ার জন্য কি কি দায়িত্ব পালন করতে হবে সে বিষয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে যারা খারাপ সন্তান, আজকে যারা চোর ডাকাত, তারা কেউ কিন্তু মায়ের পেট থেকে চোর ডাকাত হয়ে আসে নাই। আজকে যত মদখোর আছে, কেউ মায়ের পেট থেকে সে মদ পান করেনি। আজকে যারা বড় বড় ক্রিমিনাল, কেউ কিন্তু মায়ের পেট থেকে জন্ম নেয়ার পরে ক্রিমিনাল হয় নাই। তাহলে তাদেরকে কে মদখোর বানালো, কে সন্ত্রাসী বানালো, তারা কেন বড় বড় ক্রিমিনাল হলো, এর কারণটা কি, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করা উচিত। আসলে কোনো সন্তান যেমন আল্লাহর ওলি হয়ে জন্ম নেয় নাই, আলেম হয়ে জন্ম নেয় নাই, অনুরূপ কোন সন্তান অপরাধী হয়েও জন্ম নেয় নাই। আলেম হওয়ার পিছনে মা বাবার যেমন ভূমিকা আছে, তাই তারা কেয়ামতের দিন পুরস্কৃত হবে। আবার সন্তান বখাটে হলেও বুঝতে হবে মা বাবার ভূমিকা আছে, তাই ভালো কাজ করলে পুরস্কার, মন্দ করলে তিরস্কার। হাশরের ময়দানে কিছু মা বাবা সম্মানিত হবে, নূরের তাজ মাথায় পাবে, আবার কিছু মা বাবা পায়ের তলায় থেকে অপদস্থ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, সব মানব শিশু ফিতরত নিয়ে জন্মগ্রহণ করেছিল। ফিতরত মানে হলো স্বচ্ছ হৃদয়, একটি কলুষ মুক্ত অন্তর, স্পটলেস কলব। কোনো বাচ্চা জন্মের পরে তার অন্তরে একটা গুনাহ ছিল না, কোনো দাগ ছিল না, ঠিক ধবধবে সাদা কাপড়ের মতো, সাদা কাগজের মতো প্রত্যেকটা মানব শিশুর অন্তর ছিল সাদা। হাদিস, ইযা নাবাল মুমিন কানাত নুকতাতুন সাউদা ও ফি কলবিহি, যখন কোনো মুমিন গুনাহ করে তখন তার অন্তরের মাঝে একটা কালো দাগ পড়ে। তাহলে গুনাহ যখন ছিল না, অন্তরে কোনো দাগও ছিল না, অন্তরটা ছিল ধবধবে সাদা, এটাই হলো ফিতরাত। এই ফিতরাত নিয়ে জন্মগ্রহণ করেছে বাচ্চাটা। ফিতরতের আরো ব্যাখ্যা আছে, আলাস্তু বিরব্বিকুম, রুহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন মানবদেরকে লক্ষ্য করে, ও মানব মণ্ডলী, আমি কি তোমাদের প্রভু নই? কালু বালা, তারা বলেছিল, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই স্বীকৃতির উপরে জন্ম লাভ করার নাম ফিতরাত।
ফিতরাত মানে সফট হৃদয়, একটি কোমল অন্তর। অর্থাৎ সে অন্তরকে যেদিকে ঘুরানো যেত সেদিকে ঘুরত, এটার নাম ফিতরাত, কাঁচামাটি। একজন কুমার কাঁচামাটি হাতে নিয়ে সে নিজের মন মতো গটি বানায়, বাটি বানায়, পাতিল বানায়, ঢাকনা বানায়, লোটা বানায়, মাটির পাতিল। কিন্তু মাটিটা যদি শুকিয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন আর কথা শোনে না। সন্তানরা ছোট্ট অবস্থায় মায়ের পেট থেকে বেরিয়েছে, তাদের অন্তর ছিল কাদা মাটির মতো, কাঁচা মাটির মতো। মা বাবা যেভাবে চাইতো তাদেরকে সেভাবে মানুষ বানাতে পারত। আজকে যত হিন্দু আছে, কোন হিন্দুর সন্তান হিন্দু হয়ে জন্মগ্রহণ করে নাই। জন্মের পরপর হিন্দুর ছেলেটা মায়ের পেট থেকে বের হয়ে দুর্গা দেবীর সামনে সেজদা করে নাই। আজকে যত অগ্নি পূজক আছে, কোন সন্তান অগ্নি পূজক হয়ে জন্ম নেয় নাই। আজকে যত ইহুদি আছে, খ্রিস্টান আছে, কোন মানব শিশু ইহুদি খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করে নাই। তারা সবাই ফিতরতের উপরে জন্ম নিয়েছে, কালু বালায় স্বীকৃতির উপরে জন্ম নিয়েছে। তাহলে তাদের কি ইহুদি খ্রিস্টান অগ্নি পূজক হিন্দু বানাই লোকে? রাসূল বলেন, ফাবাহু ইউহাব্বিদানিহি, তার মা বাবা তাকে ইহুদি বানাইছে। আউইউনাসরানিহি, মা বাবা তাকে খ্রিস্টান বানাইছে। আউইউমাজ্জিসানিহি, মা বাবা তাকে অগ্নি পূজক বানাইছে, মূর্তি পূজক বানাইছে। অর্থাৎ ওই সন্তান তার মা বাবাকে ফলো করছে। মা বাবা যদি মূর্তির সামনে নম 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 করে, সন্তানটাও পাশে দাঁড়ায় নম নম করেছে। আর যেই মা যেই বাবা আল্লাহকে সিজদা করার জন্য নামাজে খাড়াইছে, ওই পিচ্ছিটাও কাপড় সোপড় ছাড়াই মা বাবার সাথে আল্লাহকে রুকু সিজদা করেছে, শিখে ফেলেছে কেমনে নামাজ পড়ে। এটাই বাস্তবতা। মা যদি নামাজে দাঁড়ায়, তাহলে এক দেড় বছর বয়সী পিচ্ছি হেও কিন্তু আইসা মায়ের পাশে নামাজে দাঁড়ায়। মা যদি জি বাংলা দেখে, স্টার জলসা দেখে, মা যদি খারাপ সিনেমা নাটক দেখে, ওই পিচ্ছিটাও মায়ের কোলে বসে তাই দেখে। মা যদি কোরআন পড়ে, ওই পিচ্ছিটাও মায়ের কোলে বসে কোরআনের পাতার দিকে তাকায়া থাকে। মা বাবা বানাইছে। এই জন্য যারা আজকে সমাজে খারাপ সন্তান, সব সন্তান যারা খারাপ হয়েছে, প্রত্যেকটা খারাপ সন্তান খারাপ হওয়ার পিছনে মা বাবার দায়ভার নিশ্চয়ই আছে। এজন্যই তো হাশরের ময়দানে ওই সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দেবে, আসামি বানাবে, পায়ের তলায় রাখতে বলবে। ফাজারুহুম, এমন সন্তানের ব্যাপারে সাবধান, এমন সন্তান যেন না হয়। বরং আমরা চাই এমন সন্তান হোক যে সন্তানগুলো আমাদের নয়ন জুড়াইয়া দেবে। দুনিয়ায় চোখ জুড়ানো প্রশান্তির কারণ হবে, আখেরাতে তারা জান্নাতের কারণ হবে। এখন সন্তানকে সেভাবে লালন না করে শুধু ভালো সন্তান চাই, ভালো সন্তান চাই, এ জিকির করলে সন্তান ভালো হবে না। কামাতা দিন উত্তুদান, যেমন কর্ম তেমন ফল। প্রবাদিন্না কালাতা জিনি মিনা শৌকিল এনাবা, তুমি যদি কাঁটাওয়ালা গাছ রোপণ করো, ওই কাঁটাওয়ালা গাছ থেকে আঙ্গুর ফল আশা করা যাবে না। আঙ্গুর ফল পেতে চাইলে আঙ্গুরের বীজ বপন করো। আম গাছে জাম ধরে না, তাল গাছে কাঁঠাল ধরে না। তুমি সন্তানকে ভালোভাবে মানুষ করবা না, ওই সন্তান ভালো হবে কেমনে? এজন্য মা বাবাকে সবার আগে উদ্যোগ ভূমিকা নিতে হবে, উদ্যোগ নিতে হবে। এখন ভালো সন্তান কোন উদ্যোগ গ্রহণ করলে হবে, সে বিষয়ে আমাদের আজকের কথা। ভালো সন্তান পাওয়া যাবে মৌলিক কিছু কাজ করলে। আমি প্রথমে এক নজরে এ বিষয়ে কথা বলতে চাই। এ নিয়ে আমার লিখা একটি বই আছে, ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম।
এই বইটি নতুন এসেছে গত অক্টোবর মাসে এটি ছাপা হয়েছে দু মাস হলো দু আড়াই মাস হলো এই বইটি স্টলে আছে আপনারা সংগ্রহ করতে পারবেন ওই বই থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি এক নজরে ভালো সন্তান লাভের উপায় ভালো সন্তান কে না চায় কিন্তু সবাই কি পায় পায় না এর কারণ সন্তানকে কিভাবে লালন পালন করতে হয় শরীয়ত কি নির্দেশনা দিয়েছে অনেক মা বাবা জানেই না আরে জন্ম দিলে বাবা হওয়া যায় না পেটে ধরলে মা হওয়া যায় না মা হওয়ার জন্য দায়িত্ব পালন করতে হয় বাবা হওয়ার জন্য দায়িত্ব পালন করতে হয় যারা দায়িত্ব পালন করে নাই তারা প্রকৃত অর্থে মা বাবা হয় নাই এজন্য তো মামলা খাওয়া লাগবে ধরা খাওয়া লাগবে ও মা যে সন্তানকে নয় মাস দশ দিন পেটে রাখছো সন্তান পেটে রাখার কষ্ট মা সারা কে বোঝে কত মাসে সন্তান পেটে আসার সাথে সাথে বমি শুরু করে দেয় চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস সন্তান প্রসব পর্যন্ত শুধু বমি করে খাবার হজম হয় না এমন মাও আছে প্রসবের যত্ন যতনা সহ্য করছো সন্তান প্রসবের কষ্ট কি মা সারা কে বোঝে জীবনের ঝুঁকি নিয়ে সন্তান প্রসব করেছ দুই বছর লাগাতার বুকের দুধ খাওয়াইছো আড়াই তিন বছর চার বছর পসরা পায়খানা দুই হাতে ডান হাতে বাম হাতে পরিষ্কার করেছো ওই সন্তান যদি কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে মামলা দেয় তোমার পায়ের তলায় রাখতে বলে এর সে সন্তান জন্ম না দেয়াই ভালো ছিল এত কষ্টের সন্তান যদি আল্লাহরে কয় আল্লাহ আমার মারে ডাকো পায়ের তলা রাখবো এর সে তো সন্তান না হওয়াই ভালো ছিল এত কষ্টে লালিত পালিত সন্তান হাসরের দিন যদি আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে মামলা দেয় এর সেই আর দুর্ভাগ্য কি আছে এখন এমন সন্তান কেন হবে এর কারণ মা বাবারা জানেই না কেমনে মানুষ করা লাগে আমরা এখানে আসলে খুব বেশি বেখেয়াল কে না জানে বিয়ে করলে সন্তান হয় এটা কে না জানে বিয়ে করার তিন মাস চার মাস পরেই তো মানুষ বুঝে বলে যে সুখবর আছে বিয়ে হয়েছে মেয়ের দু মাস পরে তিন মাস পরেই মা তার মেয়ের বাবার কাছে কয় আস্তে আস্তে কানের কাছে শুনছেন নি কয় কি কয় সুখবর তো আছে কি সুখবর আছে ক মেয়ে তো মনে হয় কনসিভ করছে বাবা মুস্কি হাসি দিয়ে কয় মাশাল্লাহ আমি নানা হব বুঝি বিয়ে করলে সন্তান হয় এটা কে না জানে কিন্তু সন্তানটাকে মানুষ করার প্রক্রিয়া কি সেটাই তো শিখলা না তোমার সন্তান জন্ম দিতে কইছে কে এই জন্য তো আজকে মানুষ বড় বাপ মানুষের বড় বাপ কুকুরের বাচ্চা হয় অনেক কিন্তু বরকত হয় না আমার বন্ধু কারণ কুকুরের মালিকানা নাই কিন্তু গরুর বাচ্চা হয় একটা দুইটা দুইটা কম হয় একটাই বেশি কিন্তু মাশাল্লাহ বরকতের অভাব নাই কোরবানির বাজারে গেলে গরুর কি টান ভরে দেখবেন যে গরু আর গরু কিন্তু যদি বলা হতো পাঁচশো কুকুর এক জায়গায় জড়ো করো পাঁচশো কুকুর জড়ো করা অতি সহজ না কঠিন কঠিন পাঁচশো কুত্তা যদি জমা করতে কয় তাহলে পুরা সিলেট জেলা খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে কিন্তু পাঁচশো গরু জমা করা কোনো ব্যাপারই না এ বাজারে গেলে পাঁচশো গরু পাওয়া যাবে অথচ কুকুরের বাচ্চা কয়টা হয় এই সিলেটের বাইরা কথা কন কুকুরের বাচ্চা নর্মাল হইলেও তো পাঁচটা সাতটা হয় কম হইলে নয়টা কোনো কোনো সময় একসাথে নয়টা জন্ম নেয় সাতটা জন্ম নেয় কিন্তু বরকত নাই কারণ মালিকানা নাই পরিচর্যাকারী নাই এখন সমাজে মানুষের ভোটার লিস্টে মানুষের অভাব নাই কিন্তু ভালো মানুষ কেন কম কারণ পরিচর্যা কমে গেছে বারাকা নাই ভালো মানুষ নাই
চোখ কান হাত পা মাথা থাকলে মানুষ হয় না, মানুষ বানানো লাগে। এজন্য প্রাইমারি স্কুলে আমরা যখন ভর্তি হইছি ছোট কালে ইবতেদায়ী মাদ্রাসায়, বাবা হাতে দইরা নিয়া প্রিন্সিপালের রুমে কইছে ছেলেটা দিয়ে গেলাম আপনি মানুষ করেন। এই সিস্টেম এখনো আছে, বাবারা ছোট বাচ্চারে নিয়ে স্যারের কাছে কয় আমি দিয়ে গেলাম আপনি মানুষ বানাইন। তাহলে বোঝা গেল এটা মায়ের পেট থেকে হইয়ে মানুষ হয় না, এটা মানুষ বানান লাগে। আর যারা মানুষ বানায় নাই তারা মানুষ হয় নাই, তারা হয়ে গেছে বখাটে সন্ত্রাসী মদখোর গাঁজাখোর জুয়াখোর। তাহলে বোঝা গেল মা বাবা কেমনে সন্তান মানুষ বানানো লাগে তা শিখতে হবে, কিন্তু কয়জন শিখে না শিখা বিয়া করতেছে আর বাচ্চা কাচ্চা হয়, সমাজ অমানুষে ভরে গেছে। ডাক্তারি না শিখে যদি ডাক্তারি শুরু করে তাহলে অবস্থা কী হবে? ড্রাইভিং না শিখে যদি গাড়ি চালানো শুরু করে অবস্থাটা কী দাঁড়াবে? তো মানুষ কেমনে বানানো লাগে সন্তান না শিখে তোমার বিয়া করতে কইছে কেডা, এখন বিয়া করে ফেলছে, ছয় মাস পরে আবার কয় যে বাচ্চা হইব, এক বছর পরে হয়েছে, পনেরো বছর পরে এটাই চুরি ডাকাতি শুরু করছে, বোঝা নেই। এখন আমরা আমাদের মাদেরকে এ বিষয়ে ইনস্ট্রাকশন দিচ্ছি। মাহফিল ভিডিও হচ্ছে, ভিডিওর মাধ্যমে অনেকে জানবে, লাইভ চলছে ফেসবুকে, অনেক মা বোনেরা বাসায় বসেও দেখতে পাবে ইনশাআল্লাহ। আমরা আশা করি তারা যদি আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করে তাহলে ঘরে ঘরে সুসন্তান আসবে ইনশাআল্লাহ। তাহলে সন্তান ভালো হিসাবে তৈরি করার জন্য এক নাম্বার, সন্তানের জন্য ভালো মা উপহার দিতে হবে। যে মায়ের পেটে সন্তান জন্ম নেবে সে মাটা যেন ভালো হয় এ দায়িত্ব নিতে হবে সন্তানের বাবা। বিয়ে করার সময় ভালো মেয়ে খুঁজবে, শুধু বউ খুঁজবে না, কারণ এ বউয়ের পেটে আমার সন্তান জন্ম নেবে। বউ যদি ভালো হয় মোত্তাকি হয় পরেজগার হয় সন্তানও পরেজগার হবে। এ বিষয়ে আমি পরে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। দু নাম্বার, সন্তানের জন্য দোয়া করা অলওয়েজ, মা বাবার দায়িত্ব সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ তুমি সন্তান দিয়েছ তুমি তাকে ভালো হওয়ার তৌফিক দাও, ব্যাখ্যা পরে করব। তিন নাম্বার, গর্ভবতী মায়ের উত্তম পরিচর্যা করতে হবে। চার নাম্বার, গর্ভবতী মায়ের পর্দার ব্যাপারে অধিক সতর্ক হওয়া লাগবে। পাঁচ নাম্বার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কানে আজান দিতে হবে, আল্লাহর বরকতের মেসেজ পৌঁছিয়ে দিতে হবে। ছয় নাম্বার, সন্তানকে জন্মের পর পর তাহানিক করাতে হবে। সাত নাম্বার, সন্তান জন্মের পর আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে হবে, লাইন শাকারতুম লাজিদান্নাকুম, আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দেবে। এরপরের নাম্বার, জন্মের পর সপ্তম দিনে নবজাতকের নাম রাখতে হবে, নামের প্রভাব আছে, কি নাম রাখা উচিত কি নাম রাখা উচিত নয় তা জানতে হবে। এরপর জন্মের সপ্তম দিন আকিকা করতে হবে, আকিকা। এরপর জন্মের সপ্তম দিন চুল কাটা এবং চুল পরিমাণ রৌপ্য সাদাকা করা। এরপর সন্তানকে আদব শিষ্টাচার শিষ্টাচার ঘরের মাঝে শিখাতে হবে। এরপর সন্তানকে দিনই এলম শিক্ষিত দিনই এলমে শিক্ষিত করতে হবে। এরপর সন্তান যদি ছেলে হয় খৎনার ব্যবস্থা করতে হবে। এরপর মেয়ে শিশুদের ব্যাপারে মা বাবাকে অধিক যত্নবান হতে হবে। এরপর মাঝে মধ্যে সন্তানের সাথে পারিবারিক বৈঠক করে নসিহত করতে হবে। এরপর ছেলে মেয়ের অবাধ মেলামেশার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতেই হবে। প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট। আমার বন্ধু, যদি আমরা শেষ দিক থেকেও শুরু করি তাহলে কি দেখব? আজকে চরিত্রবতী নারী পাওয়া বড় কঠিন, মেয়ের অভাব নাই কিন্তু বউ পাওয়া বড় জটিল। যারা বিয়ে করতে ছেলের জন্য মেয়ে খোঁজে তারাই বোঝে সতী নারীর কত অভাব। ইউনিভার্সিটি কলেজে অবাধ মেলামেশার কারণে আজকে মেয়েদের চরিত্র সতীত্ব হেফাজত করা জটিল,
বড় ছেলের সাথে প্রেম করে না, প্রেমের সম্পর্কে জড়ায় না, এমন মেয়ে হাজারে দুচার জন পাওয়াও কঠিন হয়ে গেছে। ইউনিভার্সিটি লেভেল শেষ করে এসেছে, তার চরিত্র ঠিক আছে, এমন নিশ্চয়তা দেবেন হাজারে দুচার জন পাওয়া কঠিন। ঘরের মাঝে খালাতো ভাই, শাস্ত ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, অমুক ভাই, তমুক ভাইয়ের সাথে অবাধ চলার কারণে কত নারীর সতীত্ব গড়েই শেষ হয়ে যাচ্ছে। যুবতী মেয়ে টাকা টিউটরের কাছে পড়তে দে, অনার্সে পড়ুয়া, কলেজে পড়ুয়া, ছেলে নাইনের মেয়ে পড়ায়, টেনের মেয়ে পড়ায়, একা একা বাড়িতে টিউশনিতে পড়ায়, মা বাবা খবর রাখে না, যেখানে নারী এবং পুরুষ দুইজন থাকে মাঝখানে শয়তান থাকে। খালাতো ভাইয়ের সাথে ফুফাতো ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছে, একসাথে বসে গল্প করতেছে, মা রান্নার কাজে ব্যস্ত, খবরও রাখে নাই কার সাথে মেয়েটা গল্প করছে। ওই মেয়েটার চরিত্র ফুফাতো ভাই, খালাতো ভাইয়ের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে, এমন ঘটনা বর্তমানে অ্যাভেলেবেল চলছে। যুবতী মেয়ের হাতে মোবাইল দিয়া রাখছে, আজকে অনলাইন শিক্ষার কারণে করোনা আসছে, স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ, ক্লাস হবে মোবাইলে অনলাইনে, ওই সুবাদে যুবতীদের হাতে চলে গেছে মোবাইল, ফেসবুক, টুইটার, গুগল, ইউটিউব ইত্যাদি আছে, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, আরও কত কিছু বের হয়েছে, এর মাধ্যমে ঘরে বসে মেয়েটা ডজন খানেক ছেলের সাথে রিলেশন তৈরি করেছে, হয়তো মা বাবা খবরটাও রাখে না। প্রতিটা মোবাইল এক একটা জাহান্নাম, যদি এটাকে কন্ট্রোল করা না যায় তাহলে প্রত্যেকটা মোবাইলের ভিতরে সিনেমা হল আছে। শুধু বাংলাদেশি সিনেমা নয়, ভারতীয় সিনেমা আছে, শুধু ভারতীয় সিনেমা নয়, মোবাইলের ভিতরে বলিউড, আমেরিকার হলিউডের সিনেমাও আছে। এখন ঘরে বসে যুবক যুবতী শুধু মোবাইল দিয়ে শেষ, ইজ্জত চরিত্র নষ্ট করে ফেলেছে, কম্পিউটারের সামনে বসেছে, মা মনে করছে, বাবা মনে করছে লেখাপড়ায় ব্যস্ত, ঠিকই লেখাপড়া করেছে কম্পিউটারে, কিন্তু রাতের এগারোটার পরে মা ঘুমায়, বাবা ঘুমায়, ওই দরজা বন্ধ করে একা একা রুমের মাঝে কম্পিউটারে কি করতেছে মা বাবা দেখে নাই, হতে পারে ওই কম্পিউটারে তার ইজ্জত চরিত্র ইমান সব ধ্বংস করে দিচ্ছে, মা বাবার খবরও নেই। এই জন্য সন্তানদের অবাধ মেলামেশা দেবেন না। মা আপনাকে বলছি, আপনার মেয়ে যখন বোরকা পরার উপযুক্ত হয়, ওড়না পরার উপযুক্ত হয়, তখন মেয়েটাকে আপনি বোরকা পরাবেন, ওড়না পরাবেন। আপনার মেয়ে যখন যুবতী হবে, তার দেহের স্ট্রাকচারাল ডিজাইন চেঞ্জ হচ্ছে, চেহারার সৌন্দর্য বেড়ে যাচ্ছে, বুকের সৌন্দর্য বেড়ে যাচ্ছে, আপনি তো অন্ধ নন, নিজের চোখে তো দেখতে পাচ্ছেন মেয়েটা যুবতী হচ্ছে, ওই মেয়েটাকে বুকে ওড়না না দিয়ে আপনি বাহিরে কেমনে পাঠান, মাথার চুল না ডেকে কেমনে পাঠান, ওই মেয়ের ঠোঁটের মাঝে লিপস্টিক দিয়া সৌন্দর্য বাড়াইয়া কিভাবে আপনি স্কুলে পাঠাচ্ছেন? আপনি তো আপনার মেয়েটাকে ধ্বংসের দিকে আগাইয়া দিচ্ছেন। হাসরের ময়দানে মেয়েটাই বলবে, আল্লাহ মাকে ডাকো, পায়ের তলায় রাখতে চাই। যাদের মেয়ে একটু বড় হবে, কখনো পুরুষ ছেলের কাছে পড়তে দেবেন না, দেবেন না, দেবেন না। মহিলা মাদ্রাসাগুলোতে অনেক মেয়ে থাকে এবং পর্দার সাথেই আসে, পুরুষ টিচার পড়াচ্ছে, সব মেয়ে পর্দায় আছে, সেখানে একান্তে নাই, একান্তে কথা বলার সুযোগও নাই, তাই সেখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম। কিন্তু এরপরেও যদি কোনো ক্লাসে আজকে মেয়ে কম আসছে, আলিমে ভর্তি হয়েছে দশজন, বারোজন, পাঁচজন, সাতজন, তার মাঝে এমন হয়েছে একদিন আসে নাই, দুজন এসেছে, একজন ছুটি নিয়ে চলে গেছে, একটা মেয়ে আছে, শুধু একটা মেয়ে যখন ক্লাসে থাকবে, পুরো শিক্ষকের জন্য একটা মেয়ের আলাদা ক্লাস নেওয়া জায়েজ নাই। মেয়ে যদি একটা থাকে সেদিন ছুটি দিয়ে দেবে, অথবা অন্য ক্লাসের মেয়েকে ডেকে এনে তার পাশে বসায়া পড়াবে, অথবা শুধু মহিলা টিচার ক্লাস নেবে,
অথবা মহিলা কোন টিচার পাশে বসে থাকবে, পুরুষ টিচার পড়াবে, একা একা একজন পুরুষের কাছে কোন গায়রে মুহাররামা নারী এক জায়গায় বসবে না, এটা নিষিদ্ধ। অথচ আপনি ইন্টারমিডিয়েট পড়ু একটা ছেলেকে বাসায় এনে পড়াচ্ছেন, আপনার ক্লাস 9 10 এ পড়ুয়া মেয়ে এটা একা একা পড়তেছে, এখানে কত অঘটন ঘটে যাচ্ছে তারই অত্যা নাই। এজন্য পুরুষ টিউটরকে দিয়ে পড়াবেনই না। আপনার মেয়ে যদি প্রাইভেট পড়া লাগে তাহলে মেয়ে টিউটর খুঁজবেন, আর একটা মেয়েকে দিয়ে পড়াবেন, নিজে পড়াবেন, বেসে পড়াবেন। একা একা কখনোই যদি পর্দায়ও থাকে, একা একা যদি বোরকাও পড়ে থাকে, ওই অবস্থাও একটা ছেলে একটা মেয়ে এক জায়গায় পড়ে বস এক জায়গায় বসে পড়বে না। আজকে যারা ছেলের কাছে পড়াচ্ছেন কয় অসুবিধা নাই তো, ছেলেটা তো হুজুর আমার, হ্যাঁ বোনের ছেলে, তা আমার আপন তো, আমার ভাগিনা, তা আপনার বোনের ছেলে আপনার জন্য মহাররাম, কিন্তু আপনার মেয়ের জন্য তো গাইরে মহাররাম। কই যে হুজুর এটা তো আমার দেবরের ছেলে, হেরা তো স্বাস্থ্য জর্ত বোন, আমার দেবরের ছেলে অনার্সে পড়ে, আমার মেয়ে তো নাইনে পড়ে, হেরা তো বোনের মতো আপন বোনের মতো। ও না না, দেবরের ছেলের সাথে চাষিরও পর্দা করা ফরজ, স্বাস্থ্য বোনের তো আরো বেশি ফরজ, দেবরের ছেলের সাথে চাচির পর্দা করা ফরজ, বাগিনার সাথে মামির পর্দা করা ফরজ। তাহলে সেই জায়গায় আপনার মেয়ের পর্দা করা তো আরো বেশি ফরজ। স্বাস্থ্য বোন জ্যাত্ত বোন বিয়ে করে এমন ঘটনা বাংলাদেশে কি নাই? বিয়ে তো জায়েজও আছে, তো যার সাথে যার বিয়ে জায়েজ তার সাথে তার পর্দা ফরজ, তো সে কেমনে পড়াবে? এই জন্য কোনো ছেলে টিউটরের কাছে পড়ানো যাবে না। ঠিক আমার ওয়াজ শোনার সময় যাদের ছেলে টিউটর আছে মনে করতেছেন, আজকে সিদ্ধান্ত নেন, কাল থেকে আর আপনার মেয়ে ওই ছেলের কাছে পড়বে না। যদি আপনি কাম চালায়া যান, হাসরের ময়দানে মামলা খাওয়ার জন্য রেডি হয়ে থাকেন। যারা মেয়েদের হাতে তুলে দিয়েছেন মোবাইল সেট, শুধুমাত্র অনলাইন ক্লাস চলাকালে মোবাইলটা হাতে রাখতে দেবেন, অনলাইন ক্লাস শেষ মোবাইলটা নিয়ে যাবেন। আপনার মেয়ের হাতে মোবাইল কি দরকার? একান্ত জরুরত হলে আপনার মোবাইলে কারোর কাছে ফোনে কথা বললে বলবে, জরুরত থাকলে আপনার হাতে নেবে। যতক্ষণ কম্পিউটার চলবে ঘরের দরজা খোলা থাকবে। আপনার ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে কম্পিউটার দরকার, তার রুমে বলবেন দরজার সিটকানি খুলে ফেল। যুবক যুবতী একা যদি কম্পিউটার চালায় ওই রুমের দরজার সিটকানি থাকবে না। সিটকানি বোঝেননি? আপনাদের সিলেটে কি কয়, ভিতর দিয়া লাগায় যে, সিটকানি থাকবে না, সিটকানি খুলে ফেলবেন মেস্ত্রি এনে। লোহার দরজা যদি হয় তাহলে সিটকানিটা ভেঙে ফেলবেন। যুবক ছেলে মেয়ে যেই রুমে থাকবে যদি কম্পিউটার থাকে মোবাইল থাকে তাদের সাথে, যদি মোবাইল থাকে কম্পিউটার থাকে তাহলে তাদের রুমের সিটকানি খোলা থাকবে 24 ঘন্টা। রাতের বেলায় যদি ঘরে সিটকানি না থাকে তাহলে কিন্তু কম্পিউটার চালাইতে সাবধানে চালাইবে, বাবা নিয়ে আবার ডুইকা পরে। এবং মা বাবাকে বলছি মাঝে মাঝে ঢুকবেন, রাতের 1টা বাজে 1:30 বাজে 12:30 বাজে যে রুমে কম্পিউটার আছে ছেলে আছে মেয়ে আছে ওখানে মাঝে মাঝে উকি ঝুঁকি দেবেন, ঘরের দরজা বন্ধ চলবে না খোলা রাখো, সিটকানি তো নাই থাকলে খোলা রাখো। মাঝে মাঝে যাবেন, দেখেন যদি সজাগ বলবেন এই এত রাতে সজাগ কেন ঘুমাও, যদি বলে লেখাপড়া করছি তাহলে বলবেন ঠিক আছে লেখাপড়া কয়টা পর্যন্ত, 1:30 তো আমিও আছি 1:30, পাশে বসে চা খাবেন। সন্তানের ব্যাপারে যদি সতর্ক না থাকেন, আমি বলেছি যত্ন না নিলে বাগান হয় না, যত্নের অভাবে জঙ্গল হয়ে যাবে। সতর্ক থাকবেন না যৌবনে চরিত্র হারাই ফেলবে, ধ্বংস হয়ে যাবে। আমাদের মোবাইল কোম্পানিগুলো খুব হারামি, হেরা রাতের বেলায় টক টাইম ফ্রি দেয়। রাতের বেলায় রাতের 12টা থেকে ভোর 6টা পর্যন্ত কথা বললে ফ্রি, টক টাইম ফ্রি। আমি মাঝে মাঝে আশ্চর্য হই, এত রাতে টক টাইম কার জন্য দিছে? গরু চোরের জন্য, কারণ রাতের 12টা পরে ভদ্রলোক তো সজাগই থাকে না, তো ফ্রিতে কথা বলে কেডা চোরে।
ওই খারাপ সময় আপনার যুবক ছেলেটা অনেক যুবতী মেয়ের সাথে মেসেজিং করবে, গল্প করবে, আপনি জানেনও না রাতের বেলা এসে কত রকমের অপরাধে লিপ্ত হবে, একটু অসতর্কতার কারণে কলিজার টুকরা সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। মাঝে মাঝে যুবকদের, যুবতীদের মা বাবা মোবাইল চেক করবেন, আপনি মোবাইল চেক করবেন হাতে নিয়ে, দেখি তোর ফ্রেন্ড লিস্টে কে কে আছে, এই মোবাইলটা দে, মোবাইল হাতে নেবেন, দিবেন না, প্রথম কথা হলো মোবাইল দেবেন না, বাধ্য হলে দিতে হলে দেবেন, তখন দেবেন বাটমওয়ালা মোবাইল, ওই যে টিপ দিলে চলে, 500 টাকা দিয়ে কিনা যায় এগুলো কিনে দেবেন, যা এগুলো দিয়ে কথা বল প্রয়োজন হলে। আর যদি স্ক্রিন টাচ মোবাইল দেন তাহলে আপনি কন্ট্রোল করবেন, আলহামদুলিল্লাহ আমার ছেলে বড়টা ক্লাস 10 পড়ে, এখনো মোবাইল চায়ও নাই দেও না, দরকার কি তোমার মোবাইল, প্রয়োজন হলে আমাদের জানাবা, কন্ট্রোল না করলে মুসিবত। এখন আপনি দেখবেন ফ্রেন্ড লিস্টে কে কে আছে, তারপরে মেসেজ চেক করবেন, ইনবক্স চেক করবেন, মাঝে মাঝে তার ইউটিউব চেক করবেন সে কি দেখে, যদি কোনো রকমের সন্দেহজনক আচরণ দেখেন তখন সন্তানকে কাছে বসায়া নসিহত করবেন, ইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় নসিহত মোমেনদের উপকারে আসে। কিন্তু আপনি যদি বলগাহারা হয়ে যান, অসতর্ক থাকেন, মুসিবত হবে। সন্তানদের নসিহত করেছেন লোকমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সূরা লোকমান নামে একটি সূরা নাজিল করলেন এবং সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে নবী আপনি স্মরণ করুন, যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করে বললেন, ও কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, নিশ্চয় শিরক হলো মস্ত বড় গুনাহ। লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করেছেন, ওই কথাটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করলেন, অর্থাৎ আমাদেরকে বুঝালেন, ও মা বাবা সন্তানদেরকে তোমরা নসিহত করো, মায়েরা মেয়েদের সাথে বন্ধুর মতো আচরণ করবেন, মেয়ের সাথে আপনি দুশ্মনীর আচরণ করবেন না, দারোগার মতো হবেন না, আপনার ছেলে আপনার মেয়ে আপনার সাথে বন্ধু সুলভ হোক, মনের কথাগুলো খুলে বলুক, তবে পার্সোনালিটি বিকিয়ে দেবেন না, ব্যক্তিত্ব ঠিক রেখে তার সাথে আচরণ করুন, মনের কথা বলুন সেও বলবে, যদি আপনি দেখেন তার মাঝে কোনো অনাচার ঢুকে গেছে তখন তাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সংশোধন করুন, শাসনও থাকবে ভালোবাসাও থাকবে, শুধু শাসক হতে যাবেন না, ভালোবাসতে ভুলবেন না। এমন ঘটনাও আমি দেখেছি, মাও শক্ত বাবাও শক্ত দুজনই খুব হার্ড, সন্তান বখাটে হয়ে গেছে। এর কারণ হলো যে কোনো জিনিসকে বেশি টাইট দিলে পরে দেখা যায় প্যাঁচ কেটে যায়। আপনারা আমরা যারা বিভিন্ন রকমের নাট বল্টু টাইট দেই, দেখবেন একটা পর্যায়ে গিয়ে সে থেমে যাচ্ছে, টাইট আর নিচ্ছে না, তখন এক দুইবার দিয়ে আর দিয়েন না, কারণ যদি আপনি দিতেই থাকেন দেখবেন যে ফ্রি হয়ে গেছে, শুধু ঘুরতাছে, এর মানে প্যাঁচ কেটে গেছে। এই জন্য অনেক মা বাবা আবার খুব বেশি হার্ড, সন্তানের সাথে মুস্কি হাসিও দেয় না, সব সময় মুখ গোমরা করে থাকে, বাবারে দেখলে সন্তান মনে করে আজরাইলের ছোট ভাই আইছে, যেই মাত্র বাবা বাহির থেকে ঢুকছে ঘরে, ছেলে একটা মারছে এদিকে দৌড়, মেয়ে মারছে ওদিকে দৌড়, মনে হয় যেন আজরাইল ঘরে ঢুকছে, এটা কি হলো, এটা তো আচরণ হলো না। আপনি শাসন নিশ্চয়ই করবেন, তবে সেখানে ভালোবাসাও থাকা লাগবে, শাসন করা তারই সাজে সোহাগ করে। যে আমার মা আপনি আপনার সন্তানকে শাসন করবেন, নসিহত করবেন, মাঝে মাঝে বসবেন তাদেরকে নিয়ে, পারিবারিক বৈঠক করবেন, সপ্তাহে একটি দিন নির্ধারণ করবেন, প্রতি জুমাবারে রাতের বেলায়, প্রতি জুমাবারে আসরের পরে, প্রতি শুক্রবারে এশার পরে অথবা রাতের 10টার পরে, বাবা সেদিন ফ্রি থাকে, অফিস ছুটি অথবা অমুক দিন বাজার বন্ধ, বাবা ব্যবসায়ী, সেদিন বাবা মা সন্তান সবাই মিলে এক ওয়াক্ত নামাজ পড়ে পারিবারিক বৈঠক হবে, শুরুতে কোরআন তেলাওয়াত হবে অর্থসহ, অর্থসহ কোরআন তেলাওয়াত করার পরে
এবার বলবেন মেয়েটাকে তুমি একটা দার্স দাও, হাদিসের অনুবাদ করো, ছেলেকে বলবেন একদিন তুমি করো, তারপরে এবার তাদের চারিত্রিক বিষয় নিয়ে আলাপচারিতা হবে, ইসলামের বিষয় বিভিন্ন বিষয় নিয়ে 15 মিনিট 20 মিনিট আলাপচারিতা হবে, আজকে শিরিকের উপর আলোচনা হবে, আলোচক হলো বাবা, আগামী সপ্তাহে সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা হবে, আলোচক হলেন মা, পরের সপ্তাহে নাম আপনারা রোজা নিয়ে আলোচনা হবে, এলেম নিয়ে আলোচনা হবে, কোরআনের তাৎপর্য নিয়ে আলোচনা হবে, আলোচনা করবে কলেজে পড়ুয়া মেয়েটা, পরের সপ্তাহে আলোচনা হবে আরেকটি ভিন্ন বিষয় নিয়ে, আলোচক হলো আমার ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেটা, তারপরে এবার আলোচনার পরে 3 মিনিট 5 মিনিটের একটু দোয়া হবে, আজকে দোয়া করবে মা বাবা সহ সবাই আমিন আমিন বলবে, এইভাবে যদি পারিবারিক বৈঠক চলতে থাকে, দিনের তালিম চলতে থাকে, ওই পরিবারে মানুষগুলো ভালো রূপে মানুষ হয়ে গড়ে উঠবে। এই জন্য পারিবারিক বৈঠক চালু করবেন, প্রতি পরিবারে এটা যেন হয়, মায়েরা উদ্যোগে আপনারা হন, আপনারাই ভূমিকাটা রাখবেন, এতে বেশি ভালো। যে কোন দিন পারিবারিক বৈঠক হবে এ বিষয়ে স্পেশাল যত্ন আপনারা নেবেন, ছেলে মেয়েদেরকে নসিহত করবেন, উপদেশ দেবেন, দেখবেন যে আস্তে আস্তে করে যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে সেগুলো বিদায় নিতে থাকবে। মেয়ে শিশুদের ব্যাপারে স্পেশাল যত্ন নেবেন, কন্যা শিশু জন্ম নিলে অনেকেই মন খারাপ করে, ছেলে শিশুর জন্মে মানুষ আপ্লুত হয়, এটা জাহেলিয়াতের অভ্যাস, যদিও হ্যাঁ এক দুটা কন্যা হলে খুশি হয়, কিন্তু যদি এমন হয় প্রথমটাও মেয়ে, দ্বিতীয়টাও মেয়ে, তৃতীয়টাও মেয়ে, চতুর্থটাও মেয়ে, তাহলে অনেকে মন খারাপ করে, কয় শুধু মাইয়া হয় ঘটনা কি, এমন অনেক জাহেল বাবা আছে বেশি মেয়ে হলে বউ তালাক পর্যন্ত দিয়ে দেয়, এমন অনেক জাহেল স্বামী আছে বউরে আলটিমেটাম দেয়, আর একটা মাইয়া হইলে খবর আছে বাবার বাড়ি পাঠিয়ে দেবো, এটা একবারে জাহিলিয়াতের চিন্তা, মেয়ে হোক ছেলে হোক এর মাঝে মা বাবার কোনো হাত নাই। কি হয়েছে রে, কিসের আওয়াজ, কই মোবাইল কই, আর তো নাই, ছেলে হোক আর মেয়ে হোক সন্তান দেয়ার মালিক মা নয়, সন্তান দেয়ার মালিক বাবা নয়, সন্তান দেয়ার মালিক আল্লাহ। সুতরাং কোন স্বামী যদি মেয়ে হওয়ার কারণে স্ত্রীকে দায়ী করে তার ইমানে ঘাটতি তৈরি হবে, কারণ স্ত্রীর পেটে ছেলে হবে না মেয়ে হবে এ বিষয়ে স্ত্রীর হাত তো নাই। কোরআন আল্লাহ তাআলা বলেন ইখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই হয়, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে চান মেয়ে দেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, যাকে চান তিনি ছেলে দেন, আও ইউজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, এবং যাকে চান তিনি বন্দা বানায়া রাখেন একটাও দেন না। মেয়ে হোক ছেলে হোক মায়ের কোনো হাত নাই, এগুলো আল্লাহ দেয়, নারী সন্তানকে স্পেশাল যত্ন কেন নেবেন, ছেলেদের যত্ন নেবেন না তা নয়, ছেলেদের তো নেবেনই, মেয়েদের এই জন্য স্পেশাল যত্ন নেবেন, কারণ মেয়েরা সৃষ্টিগতভাবে দুর্বল, ছেলেদের সৃষ্টিগতভাবে সক্ষমতা বেশি, পারিবারিক অবস্থানের ক্ষেত্রেও ছেলেরা তাড়াতাড়ি অবস্থান করে নেয়, এরা রোজি রোজগার বেশি করতে পারে, অল্প বয়সে পরিবারের হাল ধরতে পারে, মেয়েটা পারে একটু আস্তে ধীরে। আর একটা কারণ, মেয়েরা চলে যায় পরের বাড়ি, ছেলেরা থাকে নিজের বাড়ি, বিভিন্ন কারণে মেয়েদের প্রতি স্পেশাল যত্ন নেওয়া উচিত। বিশ্বনবী নিজেও ছিলেন মেয়ের বাবা, ওনার ছেলে 3 জনই জন্ম নিয়েছে, সবাই অল্প বয়সে মরে গেছে, ওনার 4টা মেয়ে ছিল, 4 জন রাসূলুল্লাহ বিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন আমি মেয়ের বাবা, এবং তিনি বলেছেন যারা মেয়েদেরকে লালন পালন করবে কোনো রকমের অবজ্ঞা করবে না, যে বাবা
যেই মায় কাজ করবে আল্লাহ ওই মা বাবাকে শুধু মেয়েটাকে স্পেশাল কদর করার কারণে জান্নাত দিয়ে দেবে। মেয়ে হয় জান্নাতের কারণ, মেয়ে জান্নাতের কারণ, মেয়ে জান্নাতের কারণ। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাত লাহু উনসা, যার কন্যা সন্তান আছে, ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ, যার কন্যা সন্তান হলো সে তাকে হত্যা করেনি, আরব দেশে কন্যা হলে জীবিত মাটি দিত, এটা করে নাই, তাকে কোনো রকমের হেয়পতি বর্ণ করে নাই এবং ছেলেদেরকে মেয়েদের উপর প্রাধান্য দেয় নাই, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ এই কারণে বাবাকে জান্নাত দিয়ে দেবে, মাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, যে ব্যক্তির কন্যা সন্তান থাকবে তিনজন, মান কানা লাহু সালাসু বানাত, যার তিনটা কন্যা সন্তান হলো, ফাসাবারা আলা লাওয়াইহিন্না ওয়া দাররাইহিন্না ওয়া সাররাইহিন্না, ওই কন্যা সন্তান লালন পালন করেছে, তাদের কষ্ট ক্লেশ সহ্য করেছে, দুঃখে সুখে ধৈর্য ধারণ করে তাদেরকে ভালোভাবে লালন পালন করেছে, আদখালাহুল্লাহুল জান্নাতা বিফাদলি রাহমাতিহি ইয়াহুন্না, শুধু কন্যাদের প্রতি ভালো আচরণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবে, ওই মা বাবাকে জান্নাত দেবে। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তির দুটি কন্যা সন্তান থাকবে, ওই কন্যা সন্তান দুটিকে সে ভালোভাবে লালন পালন করলো, তারপরে বিয়ে দিয়ে দিল, কন্যা হেজাবাল্লাহু মিনান নার, ওই কন্যাগুলো জাহান্নামের আড়াল হয়ে যাবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যদি কোনো ওয়াল থাকতো ওই কন্যাগুলো তার জন্য ওয়াল হয়ে যেত। শুধু কন্যা সন্তানের কারণে জান্নাত পাবে, দুজনের কথা বলল, তিনজনের কথা বলল, একজন সাহাবি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আওয়া ওয়াহেদা, এই আওয়াজ দাও, আওয়াজ আবার কমছে কেন, আওয়া ওয়াহেদা, ইয়া রাসূলুল্লাহ, কারো কন্যা যদি একজন থাকে ওই একজন কন্যা সন্তানকে লালন পালন করে, রাসূল বললেন, নাম, ঠিক ঠিক বলেছ, আওয়া ওয়াহেদা, শুধু একটা কন্যা সন্তান লালন পালন করলে, আদব শিক্ষা দিয়া বিয়ে দিলে আল্লাহ এর উসিলায় মা বাবাকে জান্নাত দিয়ে দেবে। ছেলে সন্তান লালন পালন করবেন, নিশ্চয় করবেন, কিন্তু কোন ছেলেকে লালন পালন করলে এর উসিলায় জান্নাত পাওয়া যায় এমন হাদিস আমি পাইনি, কিন্তু কন্যা সন্তান লালন পালন করে আদব শিক্ষা দিয়া বিয়া দিলে এর উসিলায় জান্নাত মিলে যায়। এজন্য মায়েরা এটা ভাববেন না যে মেয়েরে খাওয়াইয়া লাভ কি, হে তো কয়দিন পরে মানুষের বাড়ি চলে যাব, ছেলে খাওয়াইলে লাভ, সে বড় হবে, চাকরি করবে, আমাকে পালবে, ছেলে আপনাকে লালন পালন করবে, এটা আমি অস্বীকার করি না। এখন মেয়েরাও তো চাকরি বাকরি করে, যদিও এটা মেয়েদের জন্য ওয়াজিব নয়, আবশ্যক নয়, এরপরেও করছে, জরুরতে করে, কিন্তু ছেলেরা চাকরি করে, বিদেশ যায়, কৃষিকাজ করে, মা বাবাকে লালন পালন করে, তো তারা কি করে, মা বাবাকে লালন পালন করার কারণে মা বাবা দুনিয়াতে প্রশান্তি পায়, কিন্তু মেয়েটাকে লালন পালন করলেন, সে যদি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে যায়, আপনাকে লালন পালন নাও করে, আপনি তার ওসিলায় জান্নাত পাবেন। তাহলে ছেলের ওসিলায় দুনিয়ায় শান্তি, মেয়ের ওসিলায় আখেরাতে জান্নাত প্রাপ্তি, দুনিয়ার সেই জান্নাতের গুরুত্ব কম না বেশি, নিশ্চয়ই বেশি, নিশ্চয়ই বেশি, নিশ্চয়ই বেশি। তাহলে মেয়েটা আপনাকে চাকরি করে খাওয়াবে না, তাই বলে আপনি তাকে অবহেলা করবেন, এটা হতে পারে না। অনেক মা বাবারা অবহেলা করে মেয়েদেরকে, এমন ঘটনাও বাংলাদেশে ঘটে, ছেলেদের নামে জায়গা জমিন সব লিখা দেয়, মেয়েদেরকে ঠকাইয়া দেয়, এগুলো বড় হীনমন্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কখনো মেয়ে সন্তানকে, ছেলে সন্তানকে মেয়েদের উপরে প্রাধান্য দিও না, তোমরা কখনো মেয়ে সন্তানের উপরে ছেলে সন্তানকে প্রাধান্য দিও না, যদি আমি সন্তানের উপর সন্তানকে প্রাধান্য দেয়া জায়েজ মনে করতাম, কথাটা বুঝবেন, ছেলেকে মেয়েদের উপর প্রাধান্য দিও না, ছেলেকে মেয়েদের উপর প্রাধান্য দিও না,
যদি আমি এক সন্তানের উপর আরেক সন্তানকে প্রাধান্য দেয়া জায়েজ মনে করতাম, আমি নবী মুহাম্মদ মেয়েটাকে প্রাধান্য দিতাম। কি চমৎকার কথা! যদি মেয়ে সন্তানকে প্রাধান্য দেয়া জায়েজ হতো, মেয়েকে প্রাধান্য দিতাম, ছেলেকে নয়। কারণটা কি? বিশ্বনবী কথা কেন বললেন? প্রাধান্য দেয়া জায়েজ নাই, ছেলে যেমন মেয়েও তেমন, দুজনকে সমানভাবে দেখো। যদি প্রাধান্য দিতাম, মেয়েকে দিতাম, এর কারণ মেয়ের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, সুবহানাল্লাহ। ছেলের মাধ্যমে দুনিয়া পাওয়া যায়, মেয়ের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। সুতরাং মেয়েদের ব্যাপারে কখনো অবহেলার নজর দেবেন না। আজ থেকে শিক্ষা নিন, যারা ব্যত্যয় ঘটিয়েছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। গুরুত্বপূর্ণ আরেকটি মাধ্যম সন্তানদের ভালো মানুষ করার, সেটা হলো সন্তানদের দ্বীনি এলেম শিক্ষা দেয়া। এটা খুব ইম্পর্টেন্ট একটি অনুষঙ্গ। মানুষ মানুষ হতো না যদি তার এলেম না থাকত। এলেমের কারণে মানুষ আজকে মানুষ। যদি বিবেক বোধ এলেম না থাকতো, মানুষের মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য থাকতো না। এই জন্য রহমান, তার সবচেয়ে বড় রহম হলো আল্লামাল কোরআন। সূরা রহমানে আল্লাহ নিজের নাম বললেন, কি বললেন? রহমান। শুরুতে আছে হুয়া, এটা মাহজুব উজ্জ। তাহলে আমরা উজ্জটাকে যদি এবার স্পষ্ট করি, তাহলে হবে হুয়ার রহমান আল্লামাল কোরআন, তিনি রহমান। রহমানের সবচেয়ে বড় দয়া হলো তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিখানো হচ্ছে রহমানের সবচেয়ে বড় রহমত। এখন যদি ওই রহমতের অংশীদার আমরা হতে চাই, সন্তানদেরকে অবশ্যই কোরআন শিখাতে হবে। এটা ভালো সন্তান পাওয়ার জন্য অনেক বড় শর্ত। যারা সন্তানকে কোরআনের এলেম দেয় নাই, তাদের সন্তান ভালো মানুষ হয় না। বাংলাদেশে সবচেয়ে বড় প্রমাণ এখন আমরা পেয়েছি, আমাদের ঢাকা শহরের বাইরে ভিতরে অলরেডি কয়েক ডজন বৃদ্ধ নিবাস গড়ে উঠেছে, ওল্ড হোম। ওই ওল্ড হোমগুলোতে এখন বুড়া মানুষ থাকে, শত শত বুড়া মানুষ থাকে এক একটা ওল্ড হোমে। কয়দিন আগে গাজীপুরে একটি মাহফিল করতে গিয়েছিলাম, ওখানে বর্তমান রাজনৈতিক দলের একজন সরকারি দলের রাজনৈতিক নেতা, উনি বললেন যে আমি গত সপ্তাহে একটি বৃদ্ধ নিবাস পরিদর্শন করতে গিয়েছিলাম মাওনার পাশে, গাজীপুরের অনতি দূরে, 400 উপরে সেখানে বুড়া পুরুষ মহিলা আছে। আমি তাদেরকে দেখতে গেলাম, ঘুরতে গেলাম, সেখানে তাদের সাথে কথাবার্তা বললাম অনেকের সাথে। প্রায়জন বলছে সন্তান এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেনারেল শিক্ষিত, আজকে মা বাবার ঘরে জায়গা দেয় না, ওল্ড হোমে রেখে গেছে বৃদ্ধ নিবাসে। উনি বললেন যে আমি কোনো মাওলানার মা পাই নাই, কোনো আলেমের বাবা সেখানে পাই নাই, যে কয়জনের সাথে ঘুরে ঘুরে কথা বলেছি, কেউ বলে নাই আমার ছেলে আলেম আমার এখানে রেখে গেছে, বরং বলেছে আমার ছেলে প্রফেসর। বউ নিয়ে আছে ঘরে, বউ বলছে তোমার মা জায়গা পাবে না, তোমার মা থাকলে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা থাকতে পারবে না, ছেলে বাধ্য হইয়া আমাকে এখন ওল্ড হোমে রেখে গেছে। ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, এখন মা বাবার ঘরে জায়গা দেয় না, মা বাবা এখন বৃদ্ধ নিবাসে থাকে, মাসে মাসে সেখানে বেতন দেয়, মাসে মাসে সেখানে টাকা দেয়, 10,000-20,000 করে টাকা দেয়, মা বাবা সেখানে খায়, সন্তান নাই, বউ নাই, নাতি নাই, একা একা থাকে।
আমি বলি এর কারণ হলো কোরআনের এলমের ঘাটতি হয়ে গেছে। ইউরোপের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, সেখানে হাজার নয় লাখ লাখ বুড়া মানুষ ওল্ড হোমে থাকে। মানুষ যখন বুড়া হয়ে যায় সাথে একটা কুকুর দিয়া তারপরে বৃদ্ধ নিবাসে পাঠায়া দেয়, ওই কুকুরটায় বন্ধু, কুকুরটা লালন পালন করে, বুড়া মা বাবা বৃদ্ধ নিবাসে মরে যায়, বছরও একবার দেখতে যায় না। সরকার তাদের টাকা দেয়, সন্তান টাকা দেওয়ার দরকার নাই, ছেলে নাই, মেয়ে নাই, নাতি নাই, সন্তান নাই, পরিবার নাই, সব বৃদ্ধ নিবাসে মরে যায়। কোথায় মাটি দিল লাশের খবরটাও নিতে যায় না। উন্নত বিশ্বে টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু পারিবারিক বন্ধন নাই, এর কারণ সেখানে কোরআনের শিক্ষাটা নাই। কোরআনের শিক্ষা যদি না থাকে তাহলে সে মা বাবার ভালোবাসা মর্যাদা বুঝবে কেমনে? সন্তানকে যদি কোরআন শিখাতেন সে সূরা বনী ইসরাঈল পড়ত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাকুল্লাহুমা উফফিন, তোমার মা বাবার সামনে তুমি কখনো বিরক্তিরূপ শব্দ ব্যবহার করবে না, ওয়ালা তানহারহুমা কোনোদিন মা বাবাকে ধমক দিও না, ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা বরং তাদের সাথে সর্বোত্তম ব্যবহার করতে থাকো, তারা যত বুড়া হবে, ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা, তারা যত বুড়া হবে তাদের প্রতি তোমার ভালোবাসার হাত তত সম্প্রসারিত করবে, বিনয়ের হাত তত বিছায়া দেবে। তোমার মা তোমার বাবা ওই দুইজনের প্রতি এহসান না করলে তুমি আল্লাহকে খুশি করতে পারবা না, তোমার জন্য এটা ফরজ, তাদের জন্য এহসান করো, ভালোবাসা দেখাও এবং সবসময় বিনয়ের আচরণ করতে থাকো। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের জীবদ্দশায় তাদের মৃত্যুর পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকো। কোরআন পড়লে এগুলা পাইতো, কোরআনের তাসির অন্তরে দুঃখত, এবং মা বাবা যত বুড়া হয় আলেম ওলামা কোরআনওয়ালারা মা বাবাকে ততই কাছে টানে। আপনি সন্তানকে দিন শিখাবেন না, দুনিয়াতে তার রেজাল্ট পাবেন। আপনার সন্তান বিয়ে করার পরে বউ নিয়ে আলাদা হয়ে যাবে, আপনার সাথে ভালো আচরণ করবে না, অধিকাংশের ক্ষেত্রে এটাই হচ্ছে। এই জন্য ভালো সন্তান পেতে চান তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। একসময় ছিল এটা, মক্তবগুলো সচল ছিল, ঘুম থেকে উঠে আমরা ফুরকা নিয়ে চলে যেতাম, সব সন্তানরা তালে তাল মিলিয়ে সূরা ফাতিহা সাইর ফাস কালেমা সুন্দর করে পড়ত, নামাজের আরকান আহকাম 13 ফরজ, ওযুর 4 ফরজ, তায়াম্মুমের 3 ফরজ, কত সুন্দর করে আমরা তালে তাল মিলিয়ে পড়তাম, সবাই ইসলামের মৌলিক বিধান জানতো, মক্তবে কোরআন পড়া হয়ে যেত। কিন্তু এখন কিন্টার গার্ডেনের ধাক্কায় মক্তবগুলো উঠে যাচ্ছে, অনেক এলাকা আছে মক্তবই নাই, আর মা বাবারা ইংরেজি অঙ্ক পড়ানোর জন্য এত পাগল হয়েছে ঘুম থেকে ওঠে গাট্টি কাঁধে লইয়া বইয়ের ব্যাগ কাঁধে লইয়া দৌড় মারছে ইংরেজি মিডিয়াম স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্টার গার্ডেন ইত্যাদি জায়গায় যায়, কোরআন হাদিসের খবর নাই। ছেলে হলো 3 কেজি, বইয়ের ওজন 6 কেজি, তখন এবার বইয়ের কাঁধে করে ছেলে নেবে এই বলো তো নাই, সাথে সাথে মা চলে যায়, বাবা চলে যায় স্কুলে ঢুকাইয়া দিয়া, মা বাহিরে বসে বসে এবার রোদের মাঝে রোদ খায়, অথবা দুজন গল্প করে, অথবা সেলাই কাজ জানলে সেখানে বসা বসা সেলাই কাজ করে, 3 ঘন্টা পরে মা বাড়িতে আসে। আর আশ্চর্য, ইংরেজির জন্য অঙ্কের জন্য মা বাবা পাগল হয়ে গেল, কোরআন শিখার খবরই। ও মা আপনাকে বলছি, আপনার সন্তানকে আপনি নিশ্চয়ই কোরআন শেখানোর ব্যবস্থা করবেন, হাদিস শেখানোর ব্যবস্থা করবেন, এটা আপনার জন্য আবশ্যক ওয়াজিব। খালিদ বিন ওয়ালিদ বলেন উমির নাম আন্নু আল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কোরআন, আমরা আদিষ্ট হয়েছিলাম আমাদের সন্তানদেরকে আমরা যেন যুদ্ধবিদ্যা শিক্ষা দেই, কিভাবে তীর চালানো লাগে, বন্দুক চালানো লাগে, বর্ষা চালানো লাগে, আমরা জেহাদের ট্রেনিং দিতাম, আর আমরা আমাদের প্রত্যেকটা সন্তানকে আল্লাহর কোরআন শিখাইয়া দিতাম। কোরআনের এলম যদি সন্তান না শিখে, ইসলামের এলম না শিখে,
সে যত বড় শিক্ষিত হোক প্রকৃত অর্থে সে শিক্ষিত হবে না। পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহেমাহুল্লাহ 18টি ভাষায় পণ্ডিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনার নামে বিশাল এক হল ডক্টর শহীদুল্লাহ হল। উনি অনেক বড় পণ্ডিত মানুষ, সাহিত্যের লোক ছিলেন। উনি বলেছেন, তোমার সন্তান যত বড় শিক্ষিত হোক, তুমি যত বড় শিক্ষিত হও, তুমি যদি কোরআন না শিখো তাহলে তুমি শিক্ষিত হয়ে পণ্ডিত হবে বটে, তবে সামনে আমি একটি শব্দ জুড়ে দিতে চাই, তুমি কোরআন না জানলে তুমি মূর্খ পণ্ডিত, আসলে তুমি শিক্ষিত হতে পারোনি। ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল একই কথা বলেছেন। স্ট্যানলে হাল বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি আর্স অ্যান্ড ইউ লিভ ফোর্থ আর, ইউ উইল বি গেট ফিফথ আর, দ্যাট ইজ দ্য স্কেলেটি। তুমি তোমার সন্তানকে যদি তিনটি আর শিখাও, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, তোমার চিন্তার সন্তানকে পড়া শিখালে, লিখা শিখালে, বিজ্ঞান ভূগোল অঙ্ক শিখালে, বাট ইউ লিভ ফোর্থ আর, চার নাম্বার আর রিলিজিয়ন, তাকে ধর্ম শিখালে না, ইউ উইল বি গেট ফিফথ আর, দ্যাট ইজ দ্য স্কেলেটি, অপেক্ষা করো তুমি ফিরে পাবে পঞ্চম আর, সেটি হচ্ছে বদমাশি। তোমার সন্তান দিন ব্যতীত, কোরআন হাদিসের শিক্ষা ব্যতীত যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাশ হবে। আমরা তাই দেখতে পাচ্ছি আজকে সমাজে শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু ভালো মানুষের বড় অভাব। ঢাকা শহরে এমন বিল্ডিংও আছে, এক বিল্ডিংয়ে 200 ফ্যামিলি থাকে, ওই 200 ফ্যামিলিতে কমপক্ষে 400 থেকে 500 জন এম এ পাস থাকে। এক ফ্যামিলিতে স্বামীও এম এ পাস, স্ত্রীও এম এ পাস, সন্তান দুইটা এম এ পাস, মানুষ চারজন বিয়ে পাস, শিক্ষিত সবাই, কিন্তু ভালো মানুষ কই? ঢাকা শহরে শিক্ষিত লোকের অভাব নাই, বিয়ে পাস রিক্সা চালায় এমএন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, কিন্তু ভালো মানুষ কই? ভালো মানুষ বড় কমে গেছে। দিনই শিক্ষা ব্যতীত ভালো মানুষ হবে না, এজন্য সব মা অবশ্যই সন্তানকে কোরআন হাদিস শিখাতেই হবে। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। আপনারা যারা আছেন, সন্তানদেরকে স্কুলে দিছেন, কলেজে দিছেন, মনে কষ্ট নিয়েন না যে হুজুর আজকে তো আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে না। আমি নিজেও তো ইউনিভার্সিটি পড়ু একজন মানুষ, ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি, মাদ্রাসায়ও পড়েছি আলহামদুলিল্লাহ, সর্ব অঙ্গন সম্পর্কে ছোটোমোটো ধারণা আমার আছে। আমি আপনার ইউনিভার্সিটি কলেজ বিরোধী নই, বরং আমি বলতে চাই তাকে জেনারেল শিক্ষার সাথে কোরআনের শিক্ষা অবশ্যই শেখাতে হবে। মনে রাখবেন, আমার মা হরিণের মাংস খুব দামি, খাওয়া হালালও বটে, কিন্তু সরকারের অনুমতি নাই আর কি, হরিণ শিকার করা নিষেধ। কিন্তু আমি কোনো কোনো দেশে জায়েজ আছে, আমেরিকাতে আমার এক প্রোগ্রামে, সেখানে যাদের বাড়িতে খেলাম, প্রোগ্রামের পরে বললো যে হুজুর এটা কিন্তু হরিণের মাংস, আমি জীবনে একবারই খেয়েছি। তা আমি খুব খুশি হয়েছি, মাশাআল্লাহ, হরিণ ধরা কি এদেশে নিষেধ না? আমেরিকা মানুষ খুব আইন ফলো করে। তো আমি বললাম যে এটা নিষেধ না? বললো হ্যাঁ নিষেধ, তবে বছরে একবার সরকারি তত্ত্বাবধানে হরিণ বিক্রি হয়। তো যারা পয়সাওয়ালা মানুষ তারা যা কিনে আনে, বন বিভাগ ধরে কিছু হরিণ বিক্রি করে, জবাই করে খাওয়া যায়। তা আমি সেদিন খেয়েছিলাম। যদি বাংলাদেশে এমন হতো যে আপনাদের সিলেট শহরে আগামী শুক্রবারে হরিণের মাংস বিক্রি হবে 10 মণ, প্রতি কেজির দাম 10,000 টাকা, কেনার জন্য কি লোক পাওয়া যাবে নাকি যাবে না? যাবে তো, মুরব্বী হাত তোলা দিছে, যাবে মানে উনিও চলে যাবে। আমরা অনেকে হরিণের মাংস 10,000 টাকা কেজি হলেও শখের বসে কিনব। বলুন তো, এই দামি মাংসটা লবণ না দিলে রান্না করা হবে? আমার ভাই আমার বোন শুনুন, যত দামি মাংস হোক লবণ ছাড়া রান্না করবেন সেটা খাওয়ার উপযুক্ত হবে না, খুব ইম্পর্টেন্ট বিষয়। লবণ সমুদ্রে হয়, অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই লবণের কেজি এখন আমাদের বাজারে 70 টাকা, 60 টাকা, 50 টাকা। কিন্তু এমন যদি হতো লবণের কেজি 5,000 টাকা, এরপরও নাকিন নাকি থাকা যাইত। তরকারি রাঁধতে হলে লবণ লাগবেই, হলুদ মরিচ না দিল চলে, মরিচ ছাড়া তরকারি খায়। পৃথিবীর অনেক এমন দেশ আছে হলুদ ছাড়া খায়, কিন্তু লবণ ছাড়া পৃথিবীর কেউ খায় না। এটা লাগবেই। কাতারে একবার এক 5-স্টার হোটেলে
বুফেতে খেতে গিয়ে দেখি মাস আল্লাহু আকবর কত রকমের মাছ যে সাজায়া রাখছে রাইন্দা। ভাবলাম মনে মনে আজকে প্যান্টের বেল খুলে দিয়া খাম। তরকারি পশা সাজাইছে, একটু মুখে দিয়া দেখি খাওয়ার উপযুক্ত না, লবণ মরিচও নাই হলুদও নাই। তা আমার সাথের জন আমারে কয় কি খবর, খুব বাপ ধরছিলেন খাইবেন? তা আমি বললাম কি রাঁধছে, কয় ফল ফাঁকরা খান, ওরা লবণ মরিচও খায় না হলুদও খায় না। হলুদ সারা মরিচ সারা খাবার হয় কিন্তু লবণ সারা হয় না। খাবারের মাঝে লবণ যেমন আবশ্যক, ভালো মানুষ করার জন্য কোরআন এবং হাদিসের এলেম আবশ্যক। কোরআন হাদিস নাই সে বড় শিক্ষিত কিন্তু ভালো মানুষ হবে না। এই জন্য মা আপনার সন্তানকে নিজ দায়িত্বে কোরআন পড়াবেন। আরে হুজুর, সন্তান তো এখন ক্লাস নাইনে পড়ে, হ্যাঁ ইন্টারমিডিয়েটে পড়ে, ওরে কি মাদ্রাসায় পড়াইতে পারবো, এখন কি আর সম্ভব? আমরা কি করব? এমন মায়েদের জন্য আমার পরামর্শ, আপনারা বাসায় টিচার রাখবেন। আপনার ইন্টারমিডিয়েটে পড়ুয়া ছেলেটাকে আবার মাদ্রাসা আইনা ক্লাস সিক্সে ভর্তি করান আমি এটা বলি না, এটা সম্ভব না। তবে যদি পারেন ভালো, যদি পারেন ভালো, না পারলে আপনাকে বলবো বাসায় টিচার রাখবেন। এখানকার শিক্ষকেরা আছে, শিক্ষকের কাছে বলবেন, আপনার হাজবেন্ডকে পাঠিয়ে দেবেন যে ভাইজান মাওলানা সাহেব, মসজিদের ইমাম সাহেবকে বলবেন যে হুজুর আমার ছেলেকে আপনি কোরআন পড়ান, মাসে কত লাগবে, 2,000, 5,000, 10,000 যা চান দেব, পড়ান এরপরও পড়ান। আর বলছি আলেমরা এমন নয় যে আপনার ছেলের একবারে 5,000, 10,000 না দিলে কোরআন পড়াবে না, এমন না। আপনি বলে দেখেন, অনেক আলেম পাবেন মাগনা পড়াবে, এমন ঘটনাও অ্যাভেলেবেল আছে। কোরআন পড়াচ্ছে বাড়ি বাড়ি গিয়ে 200 টাকা, 300 টাকা, 500 টাকাতে খুশি, কিন্তু পড়াতেই হবে, সাবধান। সন্তানকে শিষ্টাচার শিখাবেন ঘরে, আদব শিখানোর জন্য স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে আগে হবে ঘরে। সন্তানকে জন্মের পরেই তাকে আদব শিখাতে হয়, ডান কানে আজান দেবেন, বাম কানে কামত দেবেন, আল্লাহর তাওহীদের মেসেজ পাঠাবেন, সন্তানকে বুঝাইয়া দেবেন আমার দায়িত্ব আমি পালন করে দিয়েছি, আল্লাহু আকবার, আল্লাহ মহান, হাইয়া আলাস সালাহ। মেসেজ আগে আগাম পাঠায় রাখলাম, যখনই বড় হবা তখন মসজিদে যাইবা, মেসেজ পৌঁছাই দেন অনেক আগে। সন্তান জন্মের পরে কাঁদে, ওয়া 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 বলে কাঁদে, কেন কাঁদে? বিশ্বনবী একবার প্রশ্ন করলেন, সাহাবারা বলো দেখি কেন কাঁদে, মানব শিশু কেন কাঁদে? গরুর বাচ্চা জন্ম নিয়ে হাম্বা হাম্বা করে না, ছাগলের বাচ্চা জন্ম নিয়ে কাঁদে না, কিন্তু মানুষের বাচ্চা কেন ওয়াও ওয়াও করে কাঁদে? সাহাবাগণ বললেন, ইয়া রাসূল আল্লাহ, জানি না, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। বিশ্বনবী বলেন, কারণ হলো ওই বাচ্চার জন্মের সাথে সাথে শয়তান এসে তাকে গুতা দিয়েছে। প্রত্যেকটা মানব সন্তানের সাথে একটা করে শয়তান থাকে, জন্মের পর পর সে এসে জোরে খোঁচা মারে, ওই খোঁচায় ব্যথা পাইয়া মানব শিশু ওয়াও ওয়াও বলে কাঁদে। প্রিয় নবী বলেন, তার ডান কানে আজান দিয়া তাকে শুনায়া দাও, নিশ্চিত করে দাও, টেনশনহীন করে দাও, কাঁদার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ আকবর, মহান আল্লাহ তোমার সাথে আছে। সন্তানের কানে আল্লাহর বরাত্তর মেসেজ পৌঁছাইয়া দেবেন, তারপরে সন্তান কথা বলতে শিখবে। দেখবেন যে 5 মাস, 6 মাস, 8 মাস যাওয়ার পরে সন্তান ঠোঁট গোল করে কিছু বলছে, আপনি তাকে কোলে লইয়া বলুন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আপনি বলতে থাকেন, দেখবেন সন্তান তার মুখ থেকে হঠাৎ করে আল্লাহ বলে ফেলবে। তাকে ট্রেন আপ করুন, একটু বড় হবে সালাম দেন, মানুষ ঘরে ঢুকবে সালাম দেবেন, আপনি ঘরে ঢুকবেন তাকে সালাম দেবেন, আপনার সন্তান দেখবেন 2-4 দিন পরে সে কলিং বেলের টিপের অপেক্ষা করবে, দরজা খুলে আপনাকে আগে সালাম দিয়ে দেবে। সালাম শেখাবেন, মানুষ জিজ্ঞাস করে বাবু কেমন আছো, আপনি শিখিয়ে দেবেন, বাবা বলো আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি বলা শিখাবেন। সন্তানের সামনে কখনো বকাবকি করবেন না, গালিগালাজ করবেন না,
শিষ্টাচার গড়ে শিখাইয়া দেন। স্কুল থেকে ফেরার পথে ব্যাগের ভিতরে ফেরার পরে দেখলেন দুটা পেন্সিল, জিজ্ঞাস করলেন প্লে ক্লাসে পড়ে নার্সারি ক্লাসে পড়ে বাবু পেন্সিল তো একটা ছিল দুটা কেন? সন্তান বলল মা টেবিলের মাঝে পেয়েছি ওইটাও নিয়ে এসেছি। আপনি এবার সন্তানকে বলে দেবেন রাস্তায় পড়া জিনিস কুড়ায় আনতে নাই, টেবিলের কলম আনছো কেন বাবা এটা তো ভালো না। পরের দিন স্কুলে যাওয়ার সময় সে পেন্সিলটা আবার হাতে ধরাইয়া দেবেন, দিয়া বলবেন যাও যে টেবিলে যেখানে পাইছো সেখানে রেখে এসো, কোনোদিন আর আনবা না। সন্তান শিষ্টাচার শিখবে, কোনোদিন মানুষের জিনিস আনবে না। আর আপনি যদি মুস্কি হাসি দিয়া বলেন মাশাল্লাহ বুদ্ধি আছে, কি আছে যে টেবিলের মাঝে পেন্সিল পাইছে নিয়ে আইছে মাশাল্লাহ বুদ্ধি আছে, তাহলে পরে গরু চুরি করবো, বড় হইয়া মানুষের মানি ব্যাগ লই আইব, সামনে মোবাইল পাইলে মোবাইল বাড়িতে নিয়ে আসবে। কে চুরি শিখালো? মা শিখালো, বাবা শিখালো। আর যদি সন্তানকে শিখায় পরের জিনিস আনতে নাই, যাও যাও এটা টেবিলে রেখে চলে আইসো, জীবনে আর আনবে না, স্বর্ণের চেইন পরে থাকলেও ধরবে না, সে জানবে অন্যের জিনিস ধরা ঠিক না। মা দুপুর বেলায় খাইতে বসছে ডাল দিয়া ভাত দিয়া চমৎকার করে খাচ্ছে মজা করে গরম ভাত, যুবতী মেয়েটা স্কুল থেকে ফিরছে ক্লাস নাইনে পড়ে এইটে পড়ে, আইসা স্কুলের ব্যাগ থেকে কাঁচামরিচ বাইর করে দিছে, কয়টা কাঁচামরিচ মায়ের হাতে দিয়া কয় মা ডাল দিয়া খাও মজা লাগবে, মা মুস্কি হাসি দিয়া কয় পাইলি কই, স্কুল থেকে আসতে খেতে রাস্তার পাশে নিয়ে আইসি, কয় মাশাল্লাহ আমার মাইয়া অনেক বালা। বলুন তো এই মাইয়া শ্বশুর বাড়িতে চুরি করবো না? ও মা তুমি তোমার মেয়েকে নষ্ট করে ফেলেছ, বাবা জোহরের সময় জোহরের নামাজ পড়ুক আর না পড়ুক দুপুর বেলায় ভাত খাইয়া খাটের মাঝে শুইয়া ছেলের ডাক দে আব্বা, ছেলে কয় জি বাবা, কয় ফাঁকঘর থেকে বিড়িটা ধরাইয়ান, নিজের ছেলে দিয়া বিড়ি ধরা এমন বাপ আছে না তো সেটা? হ্যাঁ, ছেলে যাইয়া বিড়ি ধরায় আগুন লাগাইয়া বাপের হাতে আইনা দেয়, বাবা ছেলের সামনে টান মারে, টান মাইরা ধোঁয়া ছাইরা দিয়া চায় এটা যায় কই, ছেলে মনে মনে ভাবে কি মজা যে আছে আল্লাহই জানে। এবার বলুন তো ওই সিগারেটে টান মারার একটা প্রবণতা ছেলের অন্তরে জন্ম নেয় না? পরের দিন আবার যখন কই সাব্বা যা যা বিড়ি ধরায়ান, ছেলে পাক করে যাইয়া বিড়িতে আগুন লাগায়, আগুন লাগাইয়া ডানে বামে চাই কেউ নাই, মনে মনে কই দেখি একটু টান মারি। ওই বাবা যে টানে ছেলে শিখছে তো, যেই ছেলে বাবারে বিড়ি ধরায় মাঝে মাঝে টানও মারে, স্কুলে কলেজে গেলে গাঁজা খাইব না, শিখাইলো কেডা এই বাবা। এই জন্য আদর্শ শিখাতে হবে ঘরে, ঘরে শিখাতে হবে আদব। অনেক বাবা আছে সন্তানের সামনে বউরে গালিগালাজ করে, বকাবকি করে, মাকে যখন ছেলের সামনে বাবা বকে তখন ওই মায়ের ব্যক্তিত্ব ছেলের কাছে আর থাকে না, মা মানসিকভাবে ছোট হয়ে যায়, ছেলের কাছে মায়ের ব্যক্তিত্ব পার্সোনালিটি নষ্ট হয়ে যায়, এবং বাবার শিখানো গালিগুলো ছেলে রপ্ত করে। এজন্য আপনাকে সন্তানের সামনে কিভাবে কথা বলতে হবে বাবা হিসাবে তা আগে শিখতে হবে, না শিখে সন্তানের বাবা হওয়া যাবে না। সন্তানকে কৌলিন্য আদর্শ গড়ে শিখাবেন। মাঝে মাঝে টিচারদের কাছে এসে কিছু কিছু দায়িত্বশীল বাবা অভিযোগ করে, হুজুর আপনার মাদ্রাসায় পড়তেছে, আপনার মাদ্রাসায় পড়াও আমার ছেলেটা বেয়াদব, আদব শিখে নাই। ওরে বাবা, যদি আমার সামনে আমার মাদ্রাসায় কোনো শিক্ষক এর সামনে এসে কোনো গার্ডিয়ান বলে আমার ছেলে এরকম করে বাসায় এটা করে সেটা করে, আমি তখন বলি থামেন থামেন প্লিজ থামেন, আপনি এভাবে কথা বলছেন কেন? কো বলবো না, কি ফরান আপনারা? তা আমি বলি বাজান ভাইজান, দিনের মাঝে আমাদের কাছে থাকে 6 ঘন্টা, আপনার কাছে থাকে 18 ঘন্টা, তো 6 ঘন্টা যদি আমরা শাসনের সামনাসামনি হই 18 ঘন্টার জন্য আপনি তো মাইর খাওয়া দরকার ঠিক না? 6 ঘন্টা আবার থাকে কি একজন শিক্ষকের কাছে? থাকে তো এক এক ক্লাসে এক এক শিক্ষক, তা আমি কয় মিনিট পাইছি? 40 মিনিট।
আমি 40 মিনিটের জন্য আপনি যেমনে ধমকাচ্ছেন, আপনার কাছে 18 ঘন্টা থাকে, বউয়ের কাছে 9 ঘন্টা, আপনার কাছে 9 ঘন্টা, তা আপনি কি শিখাইলেন? সব দায়িত্ব শিক্ষকের, আপনাদের নাই? মাথা নিচু করে কয়, না হুজুর আছে। তাহলে যান বাড়ি যান, দায়িত্ব শুধু শিক্ষকের নয়, প্রথম দায়িত্ব মা বাবা। মা বাবা যেমন হয় সন্তান তেমন হয়। তবে হ্যাঁ, যারা হোস্টেলে থাকে তাদের দায় দায়িত্ব টিচারদেরকে নিতে হবে, কারণ যেহেতু এখানে 24 ঘন্টায় টিচারের তত্ত্বাবধানে থাকে, তাই শিক্ষকদের দায়িত্ব পালন করা উচিত। কিন্তু যারা বাড়িতে থাকে মা বাবা, তাদেরকে আদর্শ শিখাতে হবে। নবজাতকের ভালো নাম রাখা, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা সন্তানের হক, যেটা আজকে আমরা আদায় করছি না। নামের প্রভাব আছে। বিশ্বনবী খারাপ নাম দেখলে পরিবর্তন করে দিতেন। এখন আপনি আপনার মেয়ের নাম যা রাখবেন ওই মেয়ের উপরে নামের প্রভাব পড়বে, ছেলের নাম যা রাখবেন প্রভাব পড়বে। নাম রাখার ক্ষেত্রে বিশ্বনবী বলছেন, তোমরা সাম্মু বি আসমাইল আম্বিয়া, নবীদের নামে নাম রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। তোমরা সন্তানের নাম রাখবে আব্দুল্লাহ, সন্তানের নাম রাখবে আব্দুর রহমান, সন্তানের নাম রাখবেন ইব্রাহিম, সন্তানের নাম রাখবেন ইসমাইল, সন্তানের নাম রাখবেন নূহ, সন্তানের নাম রাখবেন লূত, সন্তানের নাম রাখবেন হুদ। এইভাবে সাহাবীদের নামে, নবীদের নামে নাম রাখবেন। তাহলে সন্তান বড় হওয়ার পরে যখন জানবে আমার নামে একজন সাহাবি আছে, তার চরিত্র মতো নিজেকে ঘোরার আদর্শ, ওইভাবে মানসিকতা তৈরি হবে। মেয়ের নাম রাখবেন ফাতেমা, আয়েশা, খাদিজা, জুয়াইরিয়া, জাইনাব, রাবেয়া, আসিয়া। বড় হবে জানবে এই নামে রাসূলের বড় সাহাবিয়া মহিলা ছিল, আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করবে। কিন্তু নাম রাখে মৌসুমি, হ্যাঁ মৌসুমি নাম রাখে, পাওয়া যায়, আজীব তো। আচ্ছা, মৌসুমি নামটা কি মেয়েটা পেট থেকে নিয়ে আইছিল না কেউ রাখছে? নিশ্চয় বাবা রাখছে না মায়া রাখছে, দাদা রাখছে না দাদিয়া রাখছে। আচ্ছা, তুমি কি খুঁজার নাম পাও নাই? এই যে তুমি একজন সিনেমার নায়িকার নামে তোমার নাতনির নাম রাখলা দাদা, ও মামা, তুমি নাম রাখলা তোমার মেয়ের সিনেমার নায়িকার নামে। মেয়েটা যখন একটু বড় হবে সে জানবে না যে এই নামে বাংলাদেশে একটা জানোয়ার আছে, তখন সেও তো এরকম জানোয়ার হতে চাইবে, সেও তো চাইবে তার মতো হতে। তুমি তার ক্ষতি করলা কেন? তার মাইলানটা, ঝোঁকটা সেদিকে তুমি কেন ঝুঁকাইয়া দিলা? এই জন্য মায়েরা, নাম রাখার দায়িত্ব আল্লাহ তাআলা মা বাবাকে দিয়েছে, তার রাসূল দিয়েছে। নাম রাখবেন যখন আলেম ওলামাদের সাথে পরামর্শ করে নাম রাখবেন। এখন এমন নাম রাখে মানুষ না জন্তু, বোঝা যায় না, বোঝা যায় না পুরুষ না নারী, জিগান লাগে। আপনার নাম কি? মেয়ের বলা আপনার সন্তান আছে, কো আছে, কি নাম জিগাইছে? এই এবার জিগায় ছেলে নামে, মানে নাম দিয়া পার্থক্য করা যাচ্ছে না। আবার নাম রাখে আগুন, বাতাস, ট্যাবলেট, কিরে এই নাম পাইলেন কই? কো আনকমন, পুরো এলাকাতেও নাই। আরে ভাই আজীব তো, কি নাম রাখছেন? কই ব্র্যান্সার। ওরে বাবা, হিট নাম, একবারে হিট, সুপার হিট। দোস্ত ব্র্যান্সার অর্থ কি? কি নাম রাখছো ব্র্যান্সার অর্থ কি? কই তা তো খেল করি নাই, তবে ইন্টারনেটে নাম ঘাটতে ঘাটতে দেখেছি আনকমন কোনটা, একটা পাইসি, রাইখ্যা দিছি। এবং এটার মাঝে স্মার্ট স্মার্ট ভাব আছে, ব্র্যান্সার। এখন কলিগ জিগায়, আরে বেটা অর্থ কি সেটাও খোঁজ। পরে কম্পিউটারে ঢুকছে, আবার গুগলে দুইকা সার্চ করছে, সার্চ করে তো চেহারা কালো হয়ে গেছে। কি হলো? ক, কি নাম পাইছ তুমি? কই পাইছি কমুনা। কেন কবি না? কয় না, ক যাব না। এ বেটা গুগল কি তোর বাপের না দাদার? আমি ঢুকলে ফামু না? এবার কয় ভাই রে, লর্ড কর্নওয়ালিস যে ছিল এর কুত্তার নাম ব্র্যান্সার। ওই যে ইংরেজরা ছিল তখন তারা কুত্তা ফালতো, সেই কুত্তার নাম রাখছিল ব্র্যান্সার, আর এমনি আধুনিক মনে করে ফোলার নাম রেখে দিস। এমন ঘটনার মুখোমুখি আমরা মাঝে মাঝে হই, নাম শুনে আশ্চর্য হই যে আকলটা কি, রুচিটা কি, এত পচা রুচি হয় কেমনে? যে বাবা ছেলের নাম আগুন রাখছে, এটা বড় হইয়া জ্বালাইব না? তো জ্বালানোর কাম তো বাফে করে দিস। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি খেয়ানত করেছেন, আপনার সন্তান আল্লাহর কাছ থেকে আপনার কাছে আমানত ছিল, ঠিক না? আল্লাহর হাবিব বলছেন, মান বলে দেলাহু বলাদুন
ফালিহুসিন ইসমাহু ওয়া দাবাহু, যার সন্তান হয় সে যেন তাকে আদব শিক্ষা দেয়, ভালো নাম রাখে। এক নাম্বার দায়িত্ব, সপ্তমের সপ্তম দিন নাম রাখবেন, নামটা উত্তম হবে। উত্তম নাম খুঁজে না পাইলে আলেমদের সাথে পরামর্শ করা লাগবে, সুন্দর দেখে নাম রাখবেন। কোরআন শরীফে পাইছেন, অর্থ না বুঝা রাখেন না, কোরআনে পাইছি তাই নাম রাখছি। আমরা এমন নাম কিছু শুনি অর্থ টর্থ নাই, কি নাম কয় মিম, আচ্ছা মিম অর্থ কি কয় জানি না। এবং মিম নামে আপনাদের এলাকাও কিন্তু খুঁজলে পাবেন, আছে না? আচ্ছা মিম কি অর্থ কি কয় নাই, অর্থ টর্থ নাই, তো রাখছেন কেন? কোরআন শরীফে পাইছে আলিফ লাম মিম, তো কোরআনে কি ইবলিস নাই, এটা রাখলেন না কেন? কোরআনে আছে না ফেরাউন, আসেনি ফেরাউনের নাম, আসেনি ভাইয়া রাখবেন, আসেনি তো আপনি এটা রাখবেন নি, না না ফেরাউন রাখবো না, তো মিম রাখলেন কেন, পাইছেন কই এটা, যেটার অর্থই না এটা রাখলেনটা কেন? তবে হ্যাঁ, এ কথার অর্থই না যে মিম রাখলে গুনাহ হবে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে আপনি কোরআনে পাইছেন বিদায় রাখছেন এটা করিয়েন না, বরং আলেমদের সাথে পরামর্শ করলে। আমি মনে করি কোনো আলেম কোনোদিন মিম নাম রাখতে বলবে না, এগুলো হরফের নাম, এগুলো অর্থ নাই, তো নামের একটা অর্থ থাকা উচিত, ঠিক কিনা? নাম আবু তালহা, নাম আবদুল্লাহ, নাম আব্দুর রহমান, কি সুন্দর অর্থ। এজন্য কোরআন শরীফে পেয়ে রাখা শুরু করবেন না, আলেমদের সাথে পরামর্শ করবেন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, সন্তান জন্ম হবে যে মায়ের পেটে, সেই মা হবে একজন মুত্তাকি, ফরিজগার, আল্লাহওয়ালা। এ বিষয়ে আমি গত বছর আলোচনা করেছি, এর আগের বছরও করেছি, এজন্য আজকে মাকে নিয়ে আলোচনা করলাম না। ভালো মাই পারে ভালো সন্তান দিতে, মায়ের পেট হলো সন্তানের জন্য ফ্যাক্টরি তুল্য। ও মা, তোমাকে বলছি, তোমার বুকের নিচ থেকে নাভির নিচ পর্যন্ত এই এক হাত জায়গার মূল্য আসমান জমিনের চেয়েও বেশি, কারণ তোমার এই জায়গাতে সন্তান জন্ম নেয়। তোমার নাভি, তোমার পেট পর পুরুষকে দেখালে যেই পর পুরুষের নজর তোমার পেটে পড়েছে, ওই পেট থেকে আল্লাহর অলি জন্ম হবে না। পহেলায় বৈশাখ আসলে বাসন্তী শাড়ি পরে নাভির নিচে নামায়া কিছু মেয়ে রাস্তায় নেমে যায়, যে মেয়েগুলো আগে পর্দা করত, কিন্তু পহেলায় বৈশাখের দিন পর্দা ছেড়ে দিয়েছে, পিট পেট খোলা রেখে নাচতে যায়, গাইতে যায়, রাস্তায় নেমে মেলায় যায়, ওই পেটের দিকে হাজার পুরুষের চোখ যায়, সে পেট থেকে কখনো আব্দুল কাদের জিলানির জন্ম হতে পারে না। সাবধান, আপনি পর্দায় থাকবেন, পেটের হেফাজত করুন, বুকের সৌন্দর্য পাবলিককে দেখাবেন না, এখান থেকে আপনার বাচ্চা দুধ গোপন করবে, যে বুকের প্রতি পর পুরুষের নজর গিয়েছে ওই বুকের দুধ খেয়ে আপনার ছেলে আল্লাহর ওলি হবে না, সন্তান ফাতেমা হবে না, খাদিজা হবে না, আবু হুরায়রা হবে না, বরং আপনার সন্তান খারাপ মানুষ হবে। এই জন্য পর্দা করবেন, পর্দায় থাকবেন। নারীরা হলো মুক্তার মতো দামি, মুক্তা যদি রাস্তাঘাটে পাওয়া যেত এত দাম দিয়ে কেউ কিনত না, মুক্তা হয় ঝিনুকের পেটে, ওই ঝিনুকটা সমুদ্রের তলদেশে থাকে, আমাদের পাশের খালের যে ঝিনুক ওই ঝিনুকের পেটে মুক্তা হয় না, ওই ঝিনুকের পেটে মুক্তা হয় যেটা সমুদ্রে হয় তলে থাকে, খুব পর্দায় থাকে। ও মা, সবার পেটে আব্দুল কাদের জিলানি হয় না, ইমাম বুখারী হয় না, ওই মায়ের পেটে হয় যে মা নিজেকে মুক্তার মতো সেবে রাখে, পর্দায় রাখে। এই জন্য আপনার মেয়েকে পর্দা শিখান, নিজে পর্দা করবেন, এমন বোরকা পরে, বোরকা পরেও উলঙ্গ, বোরকা পরার পরও এত টাইট অঙ্গগুলো স্পষ্ট হয়ে যায়, কাসিয়াতুন, আরিয়াতুন, মাইলাতুন, মুমিলাতুন, লা ইয়াজিদনা রাইহাল জান্নাহ। রাসূল বলছে কিছু নারী কাপড় পরে উলঙ্গ থাকবে, তারা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, ওই নারীগুলো জান্নাতের গন্ধ পাবে না। খারাপ নজরে যখন পুরুষ তাকায়, আর নাজরু সাহমুন মাসমুম মিন সিহাম ইবলিস, হাদিস হলো খারাপ নজর শাহওয়াতের নজর ইবলিসের বিষ মিশানো তীরের মতো। এই জন্য নিজে পর্দায় থাকবেন, ডিলা ঢালা বোরকা বানাবেন, এমন বোরকা বানাইলেন ফিট ফিট, আবার পেছন দিয়া রশি দিয়া বান্ধে, পেছন দিয়া আবার বান্ধে, আজীব তো। এখনো যারা আমার আলোচনা শুনছেন, দুই একজনের পিছন দিয়ে বান্দা থাকতে পারে, আমি মা আপনাকে বলছি, আমার প্রিয় বোন আপনাকে বলছি, বান্দা খুলে দেন, আপনার পিছন দিয়া রশি দিয়ে বানলে তো আপনার দেহের আবৃত থাকে না, অনাবৃত হয়। কেন এটা হবে?
পর পুরুষ আপনার দেহের ডিজাইন কেন বুঝবে? আপনি তো বোরকা পরেছিলেন যেন মানুষ বুঝতে না পারে, আপনার সৌন্দর্য অনুধাবন করতে না পারে। তো রশি দিয়ে আপনি পিছন দিয়ে বানলেন, আপনার শরীর তো আটসাট হয়ে গেল। এটা করবেন না, এটা হারাম, এটা ছেড়ে দেন। আমার প্রিয় মা, আপনার সন্তানকে আপনি যদি ভালোভাবে মানুষ করেন, গুরুত্বের সাথে দোয়া করবেন আল্লাহর কাছে বেশি বেশি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়া যেমন আমরা করি, আরেকটা দোয়া করা দরকার, রব্বি হাবলি মিনাস সালেহীন, রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান ভালো হোক আমরা চাই, কিন্তু ভালো করার দায়িত্ব তো আমাদের না, এটা কার হাতে? আল্লাহর হাতে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ কবুল করছে। হযরত জাকারিয়া দোয়া করছিলেন, আল্লাহ ইয়াহিয়া নামক নবী দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ ইসমাইল নামক নবী দিয়েছে সন্তান হিসাবে। আমরাও আল্লাহর কাছে দোয়া করব, দোয়া শিখবেন, রব্বি হাবলি মিনাস সালেহীন। এটা ছোট্ট একটি দোয়া কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, সন্তানদের জন্য এটা সব সময় করবেন, আল্লাহ চাইলে আপনাকে ভালো সন্তান দেবেন ইনশাআল্লাহ। আর শ্বশুর শাশুড়ির প্রতি যত্ন নেবেন মেয়েরা, এটা অনেকে আজকে ইদানিংকালে এটা খুব বেশি দেখা যাচ্ছে, শ্বশুর শাশুড়িকে আগের মতো শ্রদ্ধা করে না, শাশুড়ির সাথে পুত্রবধূর সম্পর্কটা খুব ভালো থাকে না। এই জন্য দুই পক্ষ দায়ী, অনেক শাশুড়ি আছে এখানে যারা আছেন, আপনারা শাশুড়ি, আপনাদেরকে বলছি, আপনার ঘরে যে মেয়েটি এসেছে সে কিন্তু আপনার নিজের মেয়ের মতোই। এখন অনেক শাশুড়ি আছে কদমে কদমে দোষ ধরে, নতুন বউ আসছে জোরে হাঁটলে কো মেয়ে চঞ্চল, আসতে হাঁটলে কো অলস, হেরে তরকারি রাঁধতে দিছে জাল একটু বেশি হয়েছে, ক রাঁধতে জানে না, জাল কম দিছে ক আক্কল নাই, কি মুসিবতে, মেয়ে তো জীবনে রাঁধেই নাই, আপনার তো দরকার ছিল কাছে দাঁড়াইয়া তাকে রান্না শিখানো, জাল বেশি হয়েছে তো বলবেন যে বৌমা জালেও একটা মজা আছে, তবে জাল আরো কম হইলে ভালো। আপনি যদি সংশোধনটা এইভাবে করতেন মেয়েটা কিন্তু মনে কষ্ট পাইত না, আরে বৌমা জালের মাঝেও একটা মজা আছে, তবে আরো কম হইলে আরো বেশি মজা, লবণ কম দিছ অসুবিধা নেই, একটু দিয়ে দিলে তো হয়, তবে হিসাব করে দিও, মেয়েটা শিখবে মন খুশি থাকবে। মেয়েটা স্বামী নিয়ে ঘুমাইছে, নতুন বিয়ে হয়েছে, ফজরের পর দরজা ঠক 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 ঠক, এই ওঠো বৌমা ওঠো, পানি গরম করো, তোমার শ্বশুরের গরম পানি দেও, অথচ নিজের মেয়ে বিয়ে হওয়ার পরে ফজরের টাইমে দরজা ধাক্কায় না, নামাজ পড়লে কয় পড়ছে, না পড়লে কয় পরে পড়বো, বাড়িওয়ালারা কয় এ মাইয়ারে জাগাইস না, একটু রেস্টে আছে জামাই লইয়া। তো নিজের মেয়ে যদি বিয়ের পরে রেস্ট লাগে, ফুতের পর রেস্ট লাগে না, ও দরজা ডাক্কান কেন? কয় না না প্রথম দিকে শিখাইতে হইব। কেন রে মা? এক মাস তাকে ছুটি দেন, নতুন বিয়ে হয়েছে, দুই মাস তাকে ছুটিতে রাখেন, মনে হন যে বিয়ে হয় না আমার ছেলে, এইভাবে চলেন না, এক দুই মাস পরে আস্তে আস্তে করে ভালোবাসা দিয়ে নিজের মেয়ের মতো কাছে টানুন, তার দোষগুলো ভালোবাসা দিয়ে সংশোধন করুন। মেয়েটা মনে মনে ভাববে আমার একটা মা রেখে এসেছি, এখানে এসে আর একটা মা পেয়েছি। আবার যারা আছেন বৌমা, তারাও আসুই না একবারে খুশি হইয়া ভাববেন যে তাহলে যাক ছুটি পাইলাম, এটা করবেন না, বরং আপনারাও ভাববেন আমার শাশুড়ি আজীবন কষ্ট করছে, আমার এই হাজব্যান্ড তাকে তিলে তিলে মানুষ করছে, এখন আমি শ্বশুর বাড়ি আসছি, আমার শাশুড়ি রান্নাবে কেন, আমি রান্না করব। উঠে যান আগে আগে, বউ শাশুড়ি আম্মাকে বলেন মা আপনি সরেন আমি রান্ধি, শাশুড়ি বুক ভরে দোয়া করবে, মনে মনে ভাববে যা একটা বউয়ের মতো বউ পাইছি, বউ তো না এটা যেন আমার নিজের মেয়েই, তখন কেমিস্ট্রিটা ভালো হবে, রসায়নটা ভালো হবে, সম্পর্কটা মধুময় হবে। এজন্য আসুন আমরা সবাই সবার হক আদায় করি, সন্তানকে ইসলামের দেয়া ক্রাইটেরিয়ার আলোকে গড়ে তুলি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন।